সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি এক মাস থেকে কমিয়ে মাত্র 5 দিন নির্ধারণ করেছে দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। সময় সাপেক্ষ এই ভিসার আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি সরকারি পরিষেবাগুলোকে অনেক সহজ করা হয়েছে। আমিরাতে রেসিডেন্সি ভিসার জন্য আবেদনকারীকে 16টি প্রয়োজনীয় নথির পরিবর্তে এখন পূরণ করতে হবে মাত্র 5টি। এতে আবেদন প্রক্রিয়ায় সময় কমে যাবে অবিশ্বাস্য রকমের। সেই সঙ্গে ওয়ার্ক পারমিটের জন্য আবেদনকারীদের আমিরাতের যে কোনো অঞ্চলে কাজ পাওয়ার প্রক্রিয়াটিও অনেক সহজ ও নিরবচ্ছিন্ন করা হয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। এ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ 8টি নথি পূরণ করতে হতো তা কমিয়ে শুধুমাত্র একটি সহজ ফর্ম পূরণের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই বছরের শুরুতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে শুধুমাত্র দুবাইতে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছিল। এখন সেই বিশেষ সুবিধা আমিরাতের অন্য অঞ্চলেও প্রসারিত করা হলো। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে প্রায় 6 লাখ প্রতিষ্ঠানের 70 লাখের বেশি কর্মীকে নিয়োগ করা হবে। এ প্রক্রিয়ার তৃতীয় ধাপে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে।